এই ভিডিওতে আমরা কষে দেখি ইলেভেন পয়েন্ট টু এর পাঁচের দাগ থেকে শুরু করব তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের একটু বেশি প্রবলেম থাকে আমি আশা করবো সেইভাবে বোঝানোর যাতে তোমাদের মনের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান হয়ে যায় আশা করি সমাধান করে দিতে পারবো তো যদি তোমাদের ভিডিওগুলো দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তোমরা কমেন্টগুলো কম করছো তোমরা কমেন্ট করবে ভিডিওগুলি দেখার পরেও যদি তোমাদের মনে কিছু কোশ্চেন থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি পাঁচের দাগের যে অঙ্কটা বলেছে যে আমি পৃথাদের স্কুলের পঁচাত্তর জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করি তো এখানে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে সেটা থেকে আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে শুধুমাত্র বহুভুজ অঙ্কন করতে হবে এখানে কিন্তু লেখর কথা বলেনি মানে আয়ত লেখ অঙ্কনের কথা বলেনি তো এখানে যে ছকটা দেওয়া আছে সেখান থেকে এই এই পয়েন্টগুলো স্থাপন করতে বলেছে টোয়েন্টি জিরো থার্টি টুয়েলভ এই থার্টি টুয়েলভ এখানে আছে ফর্টি এইটিন এখানে আছে মানে এটা হচ্ছে প্রাপ্ত নম্বর আর এটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা মানে পরিসংখ্যা এই দুটোই হচ্ছে পয়েন্ট তো এখানে আছে ফিফটি টোয়েন্টি ওয়ান এইভাবে পয়েন্টগুলো দিয়েছে এবং এই পয়েন্টের বাইরে মানে এইটি এবং থ্রি এর বাইরে আরেকটা পয়েন্ট দিয়েছে নাইনটি জিরো কারণ এই যে নাইনটি যেটাতে হচ্ছে সেটাতে কিন্তু প্রাপ্ত নম্বরটা কেউ পায়নি তাই জিরো এবং টোয়েন্টি যেটা প্রাপ্ত নম্বর সেটাও কেউ পায়নি মানে পরিসংখ্যান জিরো এই দুটো আমাদেরকে এক্সট্রা লিখতে হবে তো প্রথমে আমরা পরিসংখ্যা ছকটা আগে আলাদা করে তৈরি করে নেব তাহলে এই হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক যে মানগুলো আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম যেটা বলেছে যে থার্টি পেয়েছে মাত্র বারো জন এবং ফর্টি পেয়েছে আঠেরো জন ছাত্রছাত্রীর সংখ্যা আঠেরো ফিফটি পেয়েছে একান্ন জন সরি ফিফটি পেয়েছে একুশ জন এবং ষাট পেয়েছে পনেরো জন সত্তর পেয়েছে ছজন আর আশি পেয়েছে তিনজন এবার এগুলো দেখো প্রত্যেকটা পার্থক্য দশ করে তাহলে এর ঠিক আগেরটা মানে টোয়েন্টি যেটা পেয়েছে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা জিরো আর যেটা যারা নব্বই পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু জিরো তো এই যে পয়েন্টগুলো হলো এই পয়েন্টগুলো আমরা কিন্তু লেখচিত্রে বসিয়ে আমরা বহুভুজটা অঙ্কন করব এবার আমরা সরাসরি চলে যাচ্ছি লেখচিত্রে তো আমরা এইভাবে লেখচিত্রে দুটো দাগ টেনে নেব যে এক্স ও এক্স ড্যাস আর এই বরাবর হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাস তাহলে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর আমরা প্রাপ্ত নম্বর নেব এবং ওয়াই অক্ষর বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা নেব তো আমাদের যেহেতু শুরু মানটা শুরু হয়েছে টোয়েন্টি থেকে তো আমরা জিরো থেকে শুরু হয়নি বলে এইভাবে একটা দাগ দেব। এবং এখানে ছোট এক একটা বর্গক্ষেত্র বাহুকে আমরা দুই একক ধরবো তাহলে এখান থেকে আমরা যদি হিসেব করি পাঁচটা ঘরের জন্য দশ একক হবে যেহেতু দু একক করে ধরছি তাহলে এইভাবে কুড়ি থেকে শুরু হলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এটা হলো এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আমরা এক একটা বর্গক্ষেত্রের বাহুকে এক একক করে ধরছি এই জন্য এই পাঁচটা ঘরের পাঁচ তারপরে দশ পনেরো কুড়ি এইভাবে দেওয়া হয়েছে এবারে আমরা কি করব আমাদের যে টেবিল অনুযায়ী যে মানগুলো আছে সেগুলো বসাবো তাহলে প্রথম যে মানটা ছিল কুড়ি জিরো অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে কুড়ি জিরো তারপরের মানটা ছিল তিরিশ আঠেরো তিরিশ বারো তাহলে এই হলো তিরিশ এবার আমরা যদি এই বক্ষ বরাবর বারো ধরি তাহলে এই হচ্ছে বারো তাহলে তিরিশ বারো মানে আমরা পাচ্ছি কোন বিন্দুটা এইটা এর পরের বিন্দুটা হচ্ছে চল্লিশ আঠারো তাহলে এখান থেকে এই হচ্ছে চল্লিশ আর এই হচ্ছে পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে চল্লিশ আঠেরো এবার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একুশ তাহলে পঞ্চাশ হচ্ছে এই বিন্দুটা আর কুড়ি হচ্ছে এইটা তাহলে একুশ হচ্ছে এই তাহলে পঞ্চাশ একুশ হচ্ছে এই বিন্দু তারপর হচ্ছে ষাট ষাট পনেরো তাহলে ষাট এইটা হচ্ছে দশ দশ আর পাঁচ পনেরো এই এই বিন্দু হচ্ছে ষাট পনেরো তারপরের বিন্দু হচ্ছে সত্তর ছয় সত্তর পাঁচ আর একে ছয় তারপরের বিন্দু হচ্ছে আশি তিন তাহলে আশি এক দুই তিন এবং লাস্ট বিন্দু হচ্ছে নব্বই জিরো এই বিন্দু তাহলে এই যে বিন্দুগুলো আমরা পেলাম এবার আমরা স্কেলের সাহায্যে পরপর যোগ করে নেব তাহলে কেলে স্কেলের সাহায্যে আমরা এইভাবে যোগ করব তাহলে এই দুটো বিন্দু যোগ করলাম তারপরে দুটো বিন্দু যোগ করব তারপরে এই দুটো বিন্দু এইভাবে আমরা যোগ করে নেব এটা হলো পরিসংখ্যা বহুভুজ আমরা নাম দিয়ে দেব এ বি সি ডি ই এফ জি এইচ তাহলে এই এ বি সি ডি ই এফ ইএফ এইচটা হলো পরিসংখ্যা বহুভুজ এবং এটা আমাদেরকে আবার লিখতে হবে যেভাবে আমরা অঙ্কনটা করলাম এটা আমাদের লিখতে হবে তাহলে আমরা এইভাবে লিখব যে এক একচক্ষ বরাবর এক সক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য দুই একক কারণ আমরা এক একটা বাহুদৈর্ঘ্য দুই একক ধরেছি এক অক্ষ বরাবর দুই একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এক্ষেত্রে আমরা এক একক করে ধরেছিলাম তাহলে একটি বাহুর দৈর্ঘ্য এক একক ধরে যে বিন্দুগুলো আমরা বসেছি সেগুলো লিখব টোয়েন্টি জিরো এটা হচ্ছে এ বিন্দু তারপর লিখেছি আমরা কি থার্টি টুয়েলভ তারপরে ফর্টি এইটিন তারপরে ফিফটি টোয়েন্টি ওয়ান তারপরে সিক্সটি ফিফটিন তারপর সেভেন্টি সিক্স এইটটি থ্রি এবং নাইনটি জিরো এই বিন্দুগুলো আমরা স্থাপন করেছি তাহলে এই বিন্দুগুলি ছক কাগজে সরি ছক কাগজে স্থাপন করে যে বহুভুজটা আমরা পেয়েছি সেটা লিখব এবিএইচ বহুভুজটি অঙ্কন করলাম তাহলে এই হলো পাঁচের দাগেরটা কমপ্লিট হলো তাহলে এইভাবে একটা জেনারেল আমাদের লিখতে হবে এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে লেখাটা এটা কিন্তু লিখতেই হবে আচ্ছা এবার ছয়ের দাগে দেখো ছয়ের দাগে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তো এক্ষেত্রে আগের অঙ্কটার থেকে অনেকটা আলাদা এই কারণে আলাদা এখানে শ্রেণী দেওয়া আছে জিরো থেকে ফাইভ ফাইভ থেকে টেন টেন থেকে ফিফটিন এইভাবে কিন্তু শ্রেণী ভাগ করে দিয়েছে এবং এক্ষেত্রে আমাদের পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের কিন্তু শ্রেণী মধ্যমান লাগবে শ্রেণীর দৈর্ঘ্য লাগবে শ্রেণী মধ্যমান এই কারণে লাগবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী মধ্যমান দিয়েই আমরা অঙ্কন করি কিন্তু আগের অঙ্কটা যেহেতু আমাদের ডাইরেক্ট মানগুলো বসাতে বলেই দিয়েছিল সেক্ষেত্রে আমরা ওই জন্য মধ্যমান নিয়ে নিই এক্ষেত্রে কিন্তু শ্রেণী মধ্যমান লাগবে তো আমরা এইভাবে একটা পরিসংখ্যা বিভাজন ছক নিয়ে নিয়েছি এবং সেই ছকে আমরা শ্রেণী যেভাবে দেওয়া আছে সেইভাবে লিখবো তো একটা আমরা প্রথম এবং শেষে গ্যাপ দিয়ে লিখবো দু নম্বর থেকে শুরু করবো যেটা আমাদের মান দেওয়া আছে তাহলে প্রথম যে মানটা দেওয়া আছে জিরো থেকে ফাইভ শ্রেণী এবং তারপরের মানটা দেওয়া আছে ফাইভ থেকে টেন তারপরে আছে টেন থেকে ফিফটিন এগুলো যেহেতু আমাদের শ্রেণী বহির্ভূত দেওয়া আছে তাহলে আমাদের কিন্তু শ্রেণী সীমানা আর লাগছে না এখানে আছে ফিফটিন থেকে টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি এই হলো আমাদের যা ডেটাগুলো দেওয়া আছে তথ্যগুলো দেওয়া আছে সেইগুলো এবার এই দুটোর ক্ষেত্রে আমরা শ্রেণী মধ্যমান কত পাবো না এই দুটোকে যোগ করে দুইটা ভাগ করব তেমন হচ্ছে টু পয়েন্ট ফাইভ তারপর এটা হবে সেভেন পয়েন্ট ফাইভ তারপর এটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ তারপরে পয়েন্ট এবং টোয়েন্টি এবার শ্রেণী দৈর্ঘ্য এই শ্রেণী দৈর্ঘ্যটা আমি এই কারণে লিখেছি ছক কাগজটা ধরার জন্য ছক আমরা এই শ্রেণী দৈর্ঘ্য দেখেই নির্ণয় করি যে এগারোটা ক্ষুদ্রতম বড়ক্ষেত্রে বাহু কত ধরবো তো এখানে শ্রেণী দৈর্ঘ্য পাঁচ প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা এই ঘট ছকটা লিখতে পারো নাও লিখতে পারো নিজেরাই ধরে নিতে পারো তাহলে এক্ষেত্রে প্রতিটা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে পাঁচ করে এবার পরিসংখ্যা আমাদের যেটা দেওয়া আছে জিরো থেকে ফাইভ এটা আছে চার তারপরে এটা আছে দশ তারপরে চব্বিশ তারপরে বারো তারপরে কুড়ি তারপরে আট এখন এই লাস্ট যে পরিসংখ্যাটা বা প্রথম যেটা আমরা গ্যাপ রেখেছি এই পরিসংখ্যানের ঠিক আগেরটা আমাদের লিখতেই হবে কারণ পরিসংখ্যা বহু খুঁজ অঙ্কন করতে গেলে আমাদের প্রথম যে পরিসংখ্যা আছে বা প্রথম যে শ্রেণী আছে তার আগের শ্রেণী নিতে হয় এবং লাস্টে যে শ্রেণী আছে তার পরের শ্রেণী নিতে হবে কারণ সেক্ষেত্রে আমাদের পরিসংখ্যান জিরো না করলে আমরা অক্ষতে মেলাতে পারব না তাহলে এইটা যদি জিরো থেকে ফাইভ হয়ে থাকে তাহলে তার আগেরটা হচ্ছে মাইনাস ফাইভ থেকে জিরো হবে এবার এখানে শ্রেণী মধ্যমান হবে মাইনাস টু পয়েন্ট ফাইভ শ্রেণী দীর্ঘ একই পাঁচ পরিসংখ্যাগত না জিরো পরেরটা কত হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে তাহলে এর শ্রেণী মধ্যমান হচ্ছে কত না বত্রিশ পয়েন্ট ফাইভ এটাও শ্রেণী দীর্ঘ পাঁচ কিন্তু এর পরিসংখ্যাগত জিরো এবার এই যে আমরা মানগুলো পেলাম এই শ্রেণী মধ্যমান এবং পরিসংখ্যা এইগুলো জাস্ট এই দুটো মান আমরা কিন্তু লেখচিত্রে বসাবো এবং বসালে আমাদের সে পরিসংখ্যা বহুভুজটা তৈরি হয়ে যাবে এবার আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মানগুলোকে আমরা সরাসরি ছকে বসাবো এখানে আমরা নিয়ে নিয়েছি এক্স ও এক্স ড্যাস এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই ওয়াই ড্যাস এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাস এটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী রেখেছি এবং যেহেতু শ্রেণী দৈর্ঘ্য পাঁচ আমরা প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুকে এক একক করে ধরেছি তাহলে এখান থেকে পাঁচটা ঘরের জন্য পাঁচ তারপরে এটার জন্য আবার পাঁচ এইভাবে বেড়ে বেড়ে মানগুলো এসছে এবং পরিসংখ্যা বরাব পরিসংখ্যা হচ্ছে এই দিকে অক্ষ বরাবর এখানেও এক একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুকে আমরা এক একক ধরেছি এই জন্য এখানে পাঁচ দশের দশটার জায়গায় দশ এইভাবে মানগুলো বসেছে এবারে আমরা পরিসংখ্যা বহুভুজ আঁকবো এখানে কিন্তু আমাদের আয়ত লেখক আঁকতে বলেনি তাহলে যেহেতু পরিসংখ্যা বহুভোজ আঁকব তাহলে আমাদের কিন্তু শ্রেণী মধ্যমানগুলো খুব ইম্পর্টেন্ট তাহলে প্রথম যে শ্রেণীটা আছে জিরো থেকে ফাইভ তার শ্রেণী মধ্যমান কত মাইনাস তার শ্রেণী মধ্যমান হচ্ছে টু তাহলে এইটা হচ্ছে এই দুই এই হচ্ছে তিন তার মাঝখানে হচ্ছে টু এবং এটার পরিসংখ্যা দেওয়া আছে চার তাহলে আমরা এই বরাবর প্রথমে চারে চলে যাব গিয়ে এক দুই এই টু অর্থাৎ এই বিন্দুটা এই বিন্দুটার মান কত না টু পয়েন্ট ফাইভ আর এদিকে কত হচ্ছে চার এটা তোমরা মান এখানে বসাতে পারো নাহলে সরাসরি মানগুলো দিয়ে দিতে পারো তারপরের যেটা মান হচ্ছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এবং পরিসংখ্যা হচ্ছে দশ তাহলে এই দশে আমরা যাব এটা হচ্ছে পাঁচ পাঁচ দুই সাত ঠিক তার মাঝখানে তাহলে এই বিন্দুটা কত না সেভেন পয়েন্ট ফাইভ আর দশ ভাবে এটার ক্ষেত্রে আছে টেন এবং এর পরিসংখ্যা কত 24 ফোর তাহলে আমরা চলে যাব এই 24 ফোরে তাহলে এই টোয়েন্টি এই হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি ফোর বরাবর এসে এখানে আছে টেন আর এই হচ্ছে টুয়েলভ তাহলে এই বিন্দুটা আমরা দেব গোল করে দেব এবং এটার মান হচ্ছে কত টুয়েলভ পয়েন্ট এই বিন্দু এবার তার তারপরেরটা মানে পনেরো থেকে কুড়ির মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সতেরো দশমিক পাঁচ আছে এবং পরিসংখ্যা আছে বারো তাহলে পরিসংখ্যা এই দশ আর দুই বারো এই বরাবর আমরা চলে আসবো এবারে এই পনেরো আর এই কুড়ির মাঝখানে এই হচ্ছে সতেরো দশমিক পাঁচ তাহলে এই যে বিন্দুটা এইটা হলো সেভেন্টিন পয়েন্ট ফাইভ আর টুয়েলভ তারপরেরটা কুড়ি এবং পঁচিশের মাঝখানে আছে বাইশ পয়েন্ট পাঁচ এবং এটাতে পরিসংখ্যা দেওয়া আছে কত না কুড়ি তাহলে কুড়ি মানে এই কুড়ি এই কুড়ি বরাবর চলে এলাম এবার মানে এই বিন্দুটা তাহলে এই বিন্দুটা হলো বাইশ দশমিক পাঁচ আছে পঁচিশ থেকে তিরিশের মাঝখানে মানে সাতাশ দশমিক পাঁচ এই সাতাশ দশমিক পাঁচের পরিসংখ্যা হচ্ছে আট তাহলে এই সাতাশ এখান থেকেও আট গুনতে পারো পাঁচ এই বিন্দুটা হচ্ছে সাতাশ দশমিক পাঁচ আর আট এবার লাস্ট বিন্দু যেটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে বত্রিশ দশমিক পাঁচ এই বিন্দু এবং জিরো অর্থাৎ এইটা তাহলে শুরু হয়েছে কোথায় কোথায় না আমাদের এবার প্রথম যেটা আমরা মানটা বসাইনি নি সেটা হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ এক দুই এই মাইনাস টু পয়েন্ট ফাইভ জিরো এই বিন্দুটা তাহলে এখান থেকে আমাদের শুরু হয়েছে এটা মাইনাস টু পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে কত না বত্রিশ দশমিক পাঁচ তাহলে এইবারে আমরা বিন্দুগুলো জাস্ট যোগ করে দেব এটা হচ্ছে এ এটা বি সি ডি তারপরে ই এফ জি এইচ এই বিন্দুগুলো আমরা যোগ করব একটু টাইম লাগবে অঙ্কগুলো একটু বড় আছে কিন্তু অঙ্কগুলো ধৈর্য ধরে করতে হবে তাহলে বিন্দুগুলো আমরা যোগ করে নেব তাহলে এই হলো পরিসংখ্যা বহুভুজ এ বি সি ডি ই এফ জি এইচ এইটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ এটাকে আমাদের আবার লেখচিত্রে লিখতে হবে আলাদা করে সাদা কাগজে লিখতে হবে যেটা আমরা অঙ্কন করলাম তাহলে এবার যেটা লেখা হবে যে এক্স অক্ষ বরাবর আগের মতো আমরা লিখব যে এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য এক একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এক একক ধরলাম তো এক্ষেত্রে লেখাটা অনেক বড় হবে এবার পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য দেখো এখানে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমরা প্রথম শ্রেণীর ঠিক আগের শ্রেণী নিয়েছি এবং শেষ শ্রেণীর ঠিক পরের শ্রেণী নিয়েছি এই কথাটা আমার লিখতে হবে অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের শ্রেণী যেটা আমরা মাইনাস ফাইভ জিরো ধরেছি মাইনাস ফাইভ থেকে জিরো এবং শেষ শ্রেণীর ঠিক পরের শ্রেণী মানে যেটা আমরা ধরলাম কত না তিরিশ থেকে পঁয়ত্রিশ এত নিলাম কারণ এটা আমাদের নিতে হয়েছে বহুভুজটা অঙ্কনের জন্য তো এই দুটোর শ্রেণীর পরিসংখ্যা কত না জিরো এই দুই শ্রেণীর পরিসংখ্যা জিরো শূন্য অবশ্যই শূন্য হবে এরপরে আমরা বিন্দুগুলিগুলি যোগ করেছি সেটাও আমাদের লিখতে হবে যে এরপর যে যে বিন্দুগুলো যোগ করলাম যে মাইনাস টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ এটা ছিল ফোর তারপর সেভেন পয়েন্ট ফাইভ টেন তারপরে ছিল টুয়ে টুয়েলভ পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফোর 17.5, পয়েন্ট ফাইভ টুয়েলভ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এইট থার্টি তাহলে এই বিন্দুগুলি রেখা দ্বারা যোগ করে এ বি সি ডি ইএফি এইচ এই বহু পরিসংখ্যা বহুভূষ্টি পরিসংখ্যা বহুভূষ্টি অঙ্কন করলাম তাহলে এই হলো আমাদের ছয়ের দাগেরটা কমপ্লিট হলো এবার আসছি সাথে দাগে সাথে দাগে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লেখা অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তার মানে এই ছকটা থেকে আমাদের আয়ত লেখা অঙ্কন করতে হবে এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তো এক্ষেত্রে দেখো এই যে যেটা চাঁদার পরিমাণ এটাকেই আমরা শ্রেণী ধরি এখানে কিন্তু একটা করে মান দেওয়া আছে অর্থাৎ এখানে শ্রেণী দৈর্ঘ্য নেই তো আমাদের কি করতে হবে এই পুরো ছকটাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতি অনুযায়ী আগে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নিতে হবে তারপরে আমরা কিন্তু আঁকতে পারবো তা তার মানে এখানে যে আমাদের শ্রেণী প্রথম যেটা আছে কুড়িতে দেওয়া আছে কুড়ি অর্থাৎ এখানে আমরা কি করব কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত সেটাই হচ্ছে কুড়ি পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত সেটা ছাব্বিশ এইভাবে আমরা পঁচিশ থেকে তিরিশ ষোলো তো এইভাবে আমরা কি করব না পরিসংখ্যা বিভাজন ছকটা আগে তৈরি করে নেবো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে তো চলো প্রথমে ছকটা আমরা দেখে নিই তো এইভাবে একটা ছক আমরা তৈরি করে নিয়েছি যে শ্রেণী বহির্ভূত পদ্ধতি অনুসারে পরিসংখ্যা বিভাজনের ছক তো এখানে প্রথম যেটা আছে চাঁদার পরিমাণ এটাকে আমরা শ্রেণী করেছি শ্রেণী মধ্যমান লাগবে আমাদের যেহেতু আমাদের পরিসংখ্যা বিভাজন মানে আমাদের বহুভূজ অঙ্কন করতে হবে আর শ্রেণী দৈর্ঘ্য এটার দ্বারা আমরা ঠিক করব ছক একটা ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য পত নেব এবং সদস্য সংখ্যা এটা হচ্ছে পরিসংখ্যা তো আমাদের এখানে আমরা দুই নম্বর ঘর থেকে শুরু করব কারণ আমরা জানি পরিসংখ্যা বহু অঙ্কন করতে গেলে প্রথম শ্রেণীর আগে একটা শ্রেণী নিতে হয় এবং লাস্ট শ্রেণীর পরের শ্রেণীও নিতে হয় তাহলে আমরা আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা এখান থেকে শুরু করব অর্থাৎ এখানে শুরু হবে কুড়ি থেকে পঁচিশ এটাতে এটার পরিসংখ্যা আছে কুড়ি তারপরে পঁচিশ থেকে তিরিশ এইভাবে আমরা লিখে নেব তিরিশ থেকে তারপরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন সরি পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরপরেরটা আমাদের একটা এক্সট্রা লিখতে হবে পঞ্চান্ন থেকে ষাট আর একদম প্রথমে আমাদের এখানে লিখতে হবে কত না পনেরো থেকে কুড়ি এই যে পনেরো থেকে কুড়ি এটা আমাদের দেওয়া ছিল না অর্থাৎ এখানে সদস্য সংখ্যা নীল মানে জিরো আর পঞ্চান্ন থেকে ষাট এক্ষেত্রেও আমাদের এটা দেওয়া ছিল না এখানেও সদস্য সংখ্যা জিরো আর এখানে কুড়ি থেকে পঁচিশ এটা কুড়ি তারপরের সদস্য সংখ্যা ছিল ছাব্বিশ তারপরে আছে ষোলো তারপরে দশ তারপরে চার তারপরে আঠেরো তারপরে ছয় এবার আমাদের শ্রেণী মধ্যমান বার করতে হবে শ্রেণী মধ্যমান আমরা জানি উচ্চ এবং নিম্ন সীমানা যোগ করে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ কুড়ি আর পনেরো পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে সতেরো দশমিক পাঁচ আর যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী দৈর্ঘ্য কুড়ি বিয়োগ পনেরো মানে পাঁচ এটাও পাঁচ করে পার্থক্য হবে তাহলে শ্রেণী দৈর্ঘ্যগুলো আমরা পাঁচ লিখে নেব সবগুলোই একই এই শ্রেণী দৈর্ঘ্যটা তোমরা কিন্তু নিজেরা মুখে মুখেও ধরে নিতে পারো এই ছকটা নাও করতে পারো তাহলে এটা হচ্ছে সতেরো দশমিক পাঁচ তারপর হচ্ছে বাইশ দশমিক পাঁচ তারপরে হবে সাতাশ দশমিক পাঁচ তারপরে বত্রিশ দশমিক পাঁচ তারপরে সাঁত্রিশ দশমিক পাঁচ তারপরে বিয়াল্লিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক পাঁচ 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 করে বেড়ে যাচ্ছে এখানেও বাহান্ন দশমিক পাঁচ এটা হচ্ছে সাতান্ন দশমিক পাঁচ তাহলে এইভাবে আমরা কিন্তু ছকটা তৈরি করে নিলাম এবারে আমরা সরাসরি লেখচিত্রে যাব তো এইভাবে আমরা লেখচিত্রে প্রথমে এক্স ও এক্স ড্যাস এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই ড্যাস ওয়াই অক্ষ এইভাবে এঁকে নেব এবং এখানে দেখো শ্রেণীদীর্ঘ যেহেতু পাঁচ আমরা প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা করে বাহুকে এক একক করে ধরে নেব এক সক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবরও তাই ধরবো একটা ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যকে আমরা এক একক করে ধরব এবং এক্স অক্ষ বরাবর এটাই আমরা পরিসংখ্যা রাখব যেটাকে আমরা বলছি চাঁদার পরিমাণ আর এই দিকটা আমরা রাখবো সদস্য সংখ্যা মানে যেটা পরিসংখ্যা ওই অক্ষ বরাবর আমরা তাই রাখবো এবার দেখো যেহেতু আমাদের জিরো থেকে শুরু হয়নি আমরা এইভাবে একটা দাগ দিয়ে নেব এবার আমাদের পনেরো থেকে কুড়ি এই পনেরো থেকে কুড়ির মধ্যে পরিসংখ্যা জিরো তার মানে এটা আমাদের প্রয়োজন নেই কারণ এই মানটা আমাদের দেওয়া ছিল না এবার দু নম্বর মান যেটা হচ্ছে পনেরো থেকে কুড়ি এ পঁচিশ কুড়ি থেকে পঁচিশ এই কুড়ি থেকে পঁচিশ এর পরিসংখ্যা হচ্ছে কুড়ি তাহলে আমরা এই দিকে যাব পাঁচ দশ পনেরো কুড়ি তাহলে এই বরাবর আমরা একটা আয়ত লেখা অঙ্কন করে নেব এটা তোমরা স্কেল দিয়ে টেনে নেবে আমি এবং পেনসিল দিয়ে অবশ্যই করবে আমি পেন দিয়ে হাতে দেখে দিলাম এইভাবে আমরা দাগ কেটে নেব তাহলে এইটা হলো কুড়ি থেকে পঁচিশ তার আয়ত লেখ এবার হচ্ছে পঁচিশ থেকে তিরিশ এটার মধ্যে এই শ্রেণির মধ্যে পরিসংখ্যা কত আছে না ছাব্বিশ তাহলে এখানে হচ্ছে পঁচিশ ছাব্বিশ মানে ঠিক এই ঘর থেকে হবে এবং এটা এইভাবে আয়ত লেখ আমরা অঙ্কন করে নেব তারপরে পঁচিশ থেকে তিরিশ এটা হচ্ছে ষোলো তাহলে পাঁচ দশ পনেরো ষোলো এই হলো পঁচিশ থেকে তিরিশ তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আছে দশ তাহলে পাঁচ পাঁচ দশ তোমরা পরিসংখ্যার যে লেখোছি আয় মানে আমরা যে ছকটা পরিসংখ্যার বিভাজন ছক থেকে আমরা মানগুলো ফুট করছি তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আছে চার তাহলে এটা পাঁচ মানে এই পর্যন্ত চার এই হলো এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা হচ্ছে আঠেরো তাহলে পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠেরো অর্থাৎ এইভাবে আমরা দাগটা টেনে নেব এবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটার পরিসংখ্যা হচ্ছে কত না ছয় তাহলে এই পর্যন্ত পাঁচ এই এক ছয় তাহলে এই হল আয়ত লেখক পঞ্চান্ন থেকে ষাট এটা আমরা এক্সট্রা নিয়েছিলাম এটাতে আমাদের কোনো মান হবে না তাহলে এইভাবে আমরা আয়ত লেখাটা খুব সহজে অঙ্কন করলাম এবার আমাদের কাজ হচ্ছে যে বহুভুজ অঙ্কন করা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের অবশ্যই প্রত্যেকটা শ্রেণীর মধ্যমানগুলো বসাতে হবে তাহলে মধ্যমানগুলো আমরা আগে বার করে নিয়েছিলাম তো এখানে যে মধ্যমান ছিল সতেরো দশমিক পাঁচ এইটা হচ্ছে পনেরো ষোলো সতেরো তাহলে সতেরো আর আঠারো মাঝখানে এটা হচ্ছে সতেরো দশমিক পাঁচ জিরো এই মানটা এটার নাম দিলাম এ এরপরে কুড়ি আর পঁচিশের মাঝখানে মানে বাইশ দশমিক পাঁচ এই জায়গাটা এটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ এটা হচ্ছে বি আর পঁচিশ আর তিরিশের মাঝখানে যে মানটা ছিল সাতাশ দশমিক পাঁচ এইটা এই মানটা দিলাম আমরা সি তারপরে তিরিশ আর পঁয়ত্রিশের মাঝখানে এখানে ছিল বত্রিশ দশমিক পাঁচ সেই মিডিল মানগুলো আমরা নিয়ে নেব তোমরা এখানে স্থানাঙ্ক লিখতেও পারো যে সাতাশ দশমিক পাঁচ পনেরো এ ষোলো এই মানটাও লিখতে পারো তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে এখানে যেটা আছে সেটা হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ সেটা হচ্ছে এই মানটা আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আছে বিয়াল্লিশ দশমিক পাঁচ এই মিডিল মানটা এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে বাহান্ন দশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দশমিক পাঁচ এই মানটা এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে আছে বাহান্ন দশমিক পাঁচ এবং পঞ্চাশ পঞ্চান্ন থেকে ষাটের মাঝখানে আছে সাতান্ন দশমিক পাঁচ এখানে কিন্তু পরিসংখ্যা জিরো বলে এই হল তাহলে এটা বি সি এ বি সি এটা ডি এটা ই এটা এফ এটা জি এটা এইচ এটা আই তাহলে এই বিন্দুগুলো আমরা পরপর স্কেল দিয়ে যোগ করে যাব তাহলে এইগুলো আমরা স্কেল দিয়ে যোগ করলে আমাদের বহুভুজটা তৈরি হয়ে যাবে প্রথমে এ বি যোগ করলাম তারপরে বি সি যোগ করব তারপরে সিডি যোগ করব তারপরে ডিই তারপরে ইএফ তারপরে এফ জি তারপরে এইচ এবং এইচ আই তাহলে আমাদের যে বহুভুজটা তৈরি হলো ই এফ জি এইচ আই এই বহুভুজটা আমাদের এবারে আমাদের এটা যে অঙ্কনটা করলাম যেভাবে আমাদের পরিষ্কার একটা পেজে লিখতে হবে যে আমরা কিভাবে ছ কাগজ ধরেছিলাম এবং কিভাবে অঙ্কন করেছি বিন্দুগুলো স্থাপন করেছি তাহলে এইবার লেখাটা তোমরা আগেও দেখেছ একইভাবে লেখা হবে যে এক সক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য এক একক এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর একক ধরে আয়ত লেখ অঙ্কন করলাম আয়ত লেখ অঙ্কন করলাম এটা হলো লেখ। এবার আমরা যে বহুভুজটা অঙ্কন করেছি সেটা লিখব এরপর যে বিন্দুগুলো যেভাবে স্থাপন করেছি এরপর সতেরো দশমিক পাঁচ জিরো মানে এটা হচ্ছে মধ্যমান এটা পরিসংখ্যা বাইশ দশমিক পাঁচ কুড়ি সাতাশ দশমিক পাঁচ ছাব্বিশ বত্রিশ দশমিক পাঁচ ষোলো সাইতিরিশ দশমিক পাঁচ দশ বিয়াল্লিশ দশমিক পাঁচ চার সাতচল্লিশ দশমিক পাঁচ আঠারো বাহান্ন দশমিক পাঁচ ছয় এবং সাতান্ন দশমিক পাঁচ জিরো এই বিন্দুগুলি সরলরেখা দ্বারা দ্বারা যুক্ত করে এ, বি সি, ডি, ই, এফ, জি, এইচ, আই পরিসংখ্যা বহুগোষ্ঠী অঙ্কন করলাম এত পরিসংখ্যা বহু ভুজ টি অঙ্কন করলাম তাহলে এই অঙ্কটা কমপ্লিট হলো তো অঙ্কগুলো একটু বড় আছে তোমরা ধরে ধরে করবে তো এই জন্য এই ভিডিওতে বেশি করলাম না মাত্র তিনখানা অঙ্ক করলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিওতে আমরা আটের দাগ থেকে শুরু করবো